السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى والسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتكون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم মান ছা মা ঈমানান ওয় ইখতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি ও মান কামা ঈমানান ওয় ইখতিসাবা নুগফিরা লাহু মা তাকদ্দামা মিং জামবি আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াস এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাসছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আমাদের কাছে যে মাসটি সামনে আসতে চলেছে সেই মাসের নাম হচ্ছে মাহে রমাদন এই মাসটার অনেক বড় ফজিলত অনেক বড় গুরুত্ব আল্লাহ নবী সাল্লাহ হলে সাল্লাম বলেন এই মাসটা হচ্ছে আল্লাহর মাস শাহবান মাস হচ্ছে আমি রসুলের মাস আর রমজান উল মুবারক এটা হচ্ছে আল্লাহর মাস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন শাহরি শাহারি রমাদু শাহরুল্লা যে সাবান মাস হচ্ছে আমিরসুলের মাস আর যে রমজান মাস এই রমজান মাসটা হচ্ছে স্বয়ং আল্লাহ তালার মাস অতএব এই আল্লাহ তালার যে মাস রমদানুল মুবারক এই রমজান মাসের ভিতরে আমাদেরকে ছিয়াম সাধনা করে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে আমাদের জিন্দিগির গুনা খাতাগুলিকে মাফ করে আনিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক হাদিসের ভিতরে বলেন এক জুমার দিনে তিনি প্রথম মেম্বারে উঠে বললেন আমিন দ্বিতীয় দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন তৃতীয় সিঁড়িতে উঠে তিনি বললেন আমিন সাহবা আরাজ করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এরকম কোনো দিন করেন নাই আপনি কি কারণে প্রথম সিঁড়িতে উঠে আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে উঠে আমিন বললেন তৃতীয় সিঁড়িতে উঠে আপনি আমিন বললেন কারণ কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ও সাহাবারা আমি যখন প্রথম শ্রেণীতে পা দিয়েছি জিব্রাহিল আমিন এসে আমাকে বলতেছেন ইয়া রসোল্লাহ যেই ব্যক্তি বৃদ্ধা মা বাবাকে পেলো অথচ তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না সেই ব্যক্তিটা ধ্বংস হোক আমি তখনই সাথে সাথেই বলেছি আমিন আমি দ্বিতীয় শ্রেণীতে যখন পা দিয়েছি তখন জিব্রাইল আমিন এসে আমাকে বলতেছেন ইয়া রসোল্লাহ ইয়া হাবিবল্লাহ যে ব্যক্তিটা আপনার নাম শুনল অতপর সল্লাহ আলাইহি সাল্লাম পড়লো না সেই ব্যক্তিটা ধ্বংস হোক আমি সাথে সাথে বলেছি আমিন আমি যখন তৃতীয় সিঁড়িতে পা দিয়েছি জিব্রাইল আমিন এসে বললেন ইয়ার সোল্লাহ আলাইহি সাল্লাম যে ব্যক্তি রমজানুল মারুক মাস পেল অথচ সিএম সাধনা করে নিজের জেন্দিগির গুনা খাতা দর্শক এ হাদিস দ্বারা বোঝা যায় যে নবী সাল আলাইহি সাল্লাম তিন শ্রেণীর ব্যক্তির উপর যে আল্লাহ তালার পক্ষ থেকে বলছেন যে এই তিন শ্রেণীর লোক ধ্বংস হবে তার ভিতরে কিন্তু যারা রমজানুল মুবারকে সিয়াম সাধনা না করবে সিয়াম সাধনা করবে না রোজা রাখবে না এই ব্যক্তিটা কিন্তু আল্লাহ রসুল সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এরা কিন্তু ধ্বংসপ্রাপ্ত অতএব যারা সুস্থ থাকা সত্ত্বেও রোজা রাখবে না এই সমস্ত মানুষগুলো ধ্বংসশীল আমার কথা না আপনার কথা না স্বয়ং রসুল্লাহ সাল্লাম বলেছেন আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যা সারা একটা রোজাকে কাজা করে সারাটা জীবন সে যদি রোজা রাখে একটা রোজার সমতুল্য হতে পারে না মূল্য আল্লাহ বলেন হাদিসে অনেক তালা কুদুসির ভিতরে বিহি রোজাটা হচ্ছে আমি আল্লাহ আর রোজাদারের জন্য আমি নিজেই পুরস্কার তো চিন্তা করে দেখেন স্বয়ং যদি আল্লাহ তালাই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যায় তাহলে এটা কত বড়ো পুরস্কার কত বড় পাওয়া এই জন্য সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের জিন্দগির গুনা খাতাগুলিকে মাফ করে আনব আল্লাহ তালা বলেন ইয়া ইহল্লা দিন আমানু কুতিবা আলাইকুম আসস্যাম হে ইমানদাররা তোমাদের উপর আমি রোজাকে ফরস করে দিয়েছি কামা কুতিবা আল্লা দিন আমি কবলিকুম লা আল্লাহুম তাপ্তাকুন যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর আমি রোজাকে ফরস করে দিয়েছিলাম ঠিক তদ্রুপ ভাবে আমি তোমাদের উপরেও রোজা ফরজ করে দিয়েছি কেন আল্লাহ যাতে করে তোমরা হতে পারো পরহেজগার হতে পারো তোমরা হতে পারো অপরদিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বলেন মান ওয়া গফির আল্লাহ মা তাকদ্দামা মিং জামি যে ব্যক্তি মা রমজানে সবের নিহতে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রোজা রাখলো আল্লাহ পাক রব্বুল আলমী তার জিন্দেগীর সমস্ত গুনা খাতাগুলিকে মাফ করে দেন আবার বলেন অমান কামা ইমান আনোয়া ইসাবান গফির আল্লাহমা তাকদ্দমা মিংজাম্বি যে ব্যক্তি রমজান মাসের রাতে অর্থাৎ তারাবির নামাজে দাঁড়াইলো তারাবির নামাজ আদায় করলো আল্লাহ পাক রব্বুল আলমী তার জিন্দেগীর সমস্ত গুনা খাতাগুলিকে মাফ করে দেয় এই প্রিয় দর্শক রমজান মাস এটা সোয়াব কাটা মারার মাস ওত এখানে আমরা যত নেক কাজ করব যত সোয়াবের কাজ করতে পারবো তত আমাদের জন্য ভালো আখেরি জামানার উম্মতের ভিতরে আল্লাহ পাকবুল আলম বোনাস পয়েন্ট বেশি রাখছেন অফার বেশি রাখছেন হ্যাঁ এই অফারগুলো এই বোনাস পয়েন্টগুলো এই এগুলো যদি আমরা ধরতে পারি আখেরি জামানার উম্মতেরা অন্য অন্য নবীর উম্মতের আগে জান্নাতে চলে যাবে কেমনে যে আখেরি জামানার উম্মতের ভিতরে সোয়াবের অফার বেশি বোনাস বেশি এগুলো যদি আমরা ধরতে পারি আমরা এমন একটা রাত্রি পেয়েছি এই মা হে রমজান এমন একটা রাত্রি আছে লাইলাতুল কাদরী খৈরুম্মিন আলফি সাহার একটা রাত্র এক হাজার রাতের চেয়েও উত্তম আল্লাহ ফকরাবুল আলমিন এত মর্যাদা দিয়েছেন আঁখরি জামানার উম্মতের ভিতরে বোনাস পয়েন্ট বেশি অফার বেশি সব বেশি হাঁটতে সব চলতে সব পাও তুলতে সব পাও ফেলতে সোয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন আখিরি জামানার উম্মতে এত সোয়াব দিয়েছেন শুধু আমরা নিতে পারতেছি না সোয়াব আমাদের চতুর্দিকে সোয়াব আর সোয়াব আমার হাসব তাও হবে সব তো প্রিয় দর্শক মাহে রমজান আসতে আমাদের মাহে রমজানের প্রস্তুতি আগে থেকে নিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান হে আল্লাহ রজব মাসে এবং সাবান মাসে আমার হায়াত দ্বারাজ করে দেন এবং আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন প্রিয় দর্শক আসলে রমজান শব্দটার অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া যেহেতু রমজান মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষের জেন্দিগির মানুষের জেন্দেগির গুণাখাতাগুলিকে আল্লাহ তালা মুছে দেন আল্লাহ তালা যেরকম একটা শুকনা কাঠের ভিতরে আগুন লাগাই দিলে কাঠগুলা পুরে ছাই হয়ে যায় ঠিক তদ্রুপ রমজান মাস মাহে রমজান মাহে রমজান মানুষদের জিন্দেগির গুনা খাতাগুলিকে এভাবে পুড়িয়ে দেয় তো প্রিয় দর্শক রোজা রমজান এটা যদি শুধু আমি রাখি না আমার মুখটাও রোজা রাখে আমার চোখও রোজা রাখে আমার কানও রোজা রাখে আমি রোজা রাখলাম কিন্তু আমি কর্ণ দ্বারা অন্যের গিবত শুনলাম আমার কর্ণের রোজাটা নষ্ট হয়ে যাবে আমি মুখ দ্বারা আরেকজনের গিবত করলাম এই গিবত করার মাধ্যমে আমার মুখের রোজাটা নষ্ট হয়ে যাবে আমি চোখ দ্বারা একটা গুনাহের জিনিস দেখলাম আমার চোখের রোজাটা নষ্ট হয়ে যাবে আমি হাত দ্বারা একটা গুনাহের কাজ করলাম তো আমার হাতের রোজাটা নষ্ট হয়ে যাবে এই জন্য প্রিয় দর্শক আমাদের হাতও রোজা রাখে চোখও রোখা রোজা রাখে নাক মুখ আমাদের সমস্ত অঙ্গ প্রতঙ্গগুলো রোজা রাখে এই জন্যে মা হে রমজান মাসে আমরা যাবতীয় অঙ্গ প্রতঙ্গের গুণা থেকে হেফাজত থাকব আর এই মাসে বেশি বেশি করে ছোঁয়াবার আমরা চেষ্টা করব। এই মাসের ফজিলত এত বেশি এই মাসে কেউ যদি একটা ফরস নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফরজটাকে সত্তর গুণ বৃদ্ধি করে তার আমল নামায় লিখে দেয় ছোবাহানুল্লাহ আবার দেখা গেছে কেউ যদি একটা নফল অথবা সুন্নত আমল করে এই নফল এবং সুন্নত আমলটাকে আল্লাহ রব্বুল আলমিন ফরজের সমতুল্য করে তার আমল নামায় লিখে দেয় বহানুল্লাহ প্রিয় দর্শক এই মাহের রমজানের এত ফজিলত এত ফজিলত যা বলে বর্ণনা করে শেষ করা যাবে না কেউ যদি একটা খুরমা অথবা খেজুর দ্বারা একটা রোজাদার ব্যক্তিকে ইফতারই করায় আল্লাহ হোক বা আল্লাহ ফাকর রব্বুল এত খুশি হন এত খুশি হন কেউ যদি এক গ্লাস পানি দ্বারা কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব নবীর মাধ্যমে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে সোহান আল্লাহ মাহে রমজানে আমরা অধিক পরিমাণে সবাব অর্জন করার চেষ্টা করবো আর আমরা আগে থেকেই প্রস্তুতি নিব মাহে রমজানের মাহে রমজানের জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিব যাতে করে আমরা মাহের রমজানের রোজাগুলা সহিভাবে আল্লাহ তালাকে রাজি খুশি করানোর জন্য আমরা করতে পারি আর বেশি বেশি করে সব এই জন্যই করবো যে কার মরণ কখন চলে আসে বলা যায় না তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমাদের একটা করে ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন আর সবের নিয়েতে আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ